আমার বাবায় বন্দুক দিছে কিন্তু গুলি দেয় নাই, এর জীবনও দিবে না। এই দুনিয়ার দুটো মানুষ, এর মৃত্যুর অনেক ভয় আছে। আমি কিন্তু মোটেও ভয় পাইনি ভাগিনা, কিন্তু রাইফেলে গুলিটা থাকলে রাইফেলও যা লাঠিও তাই। আমি ভুলে দিল না কিছুই বুঝতেছি না।
কি ব্যাপার? তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি? হ আচ্ছা, আমার দেখে কি তোমার চোর ডাকাত মনে হয়? হ একটু একটু তো চোর মনে হয়, আবার মাঝে মাঝে না তোমার চেহারাটা কেমন যেন ডাকাতের মতো লাগে। হাসা কইতাছো না মিছা কইতাছো? না, মিছা কথা। আচ্ছা কও তো, তোমার আবার কে চোর ডাকাত বানাইলো? লালি স্যার আমারে রাইফেল দিছি ঠিকই, কিন্তু রাইফেলে গুলি দেয় নাই। হায় হায়, কি কও? তাইলে তো তোমার এই রাইফেল আর এই লাঠি একই সমান। তোমার কি তাই মনে হয় নাকি? হেলেই তো তোমার জিগাইলাম, হেরা কি আমার চোর ডাকাত ভাবলো কিনা? আমার মনে হয় কি, তুমি তো এখানে নতুন জয়েন করছো তাই না, নতুন নতুন চাকরি করতেছো, ওরাও তো এখনো তোমায় ঠিক মতো চেনে না। তুমি আরো কয়েকটা দিন কাম করো, একটু পুরাতন হও, একটু পরিচিত হও, তো ওরা যখন তোমার আর একটু চিনবো তখন দেখবা ঠিকই গুলি দিয়ে দেব। তোমার মাথায় তো মেলা বুদ্ধি। হ কেন, তুমি কি ভাবছিলে আমার মাথায় বুদ্ধি নাই? আমার মাথায় অনেক বুদ্ধি। এই তোমার এই বুদ্ধি থেকে আমার একটু ধার দিবা? হ আর হইছে কথা, আমার বুদ্ধি থেকে তোমার ধার দিলে আমার বুদ্ধি কমে যাবো না? আমার লইগা নাইলে একটু কন বই। শোনো, তুমি জানো তুমি আমার কি লাগো? হ তুমি তো আমার সব। হাসা কইছি না? হাসা কইছো না মিসা কইছো, এটা জানা আমার কি কাম কও? আমি বরং জায়গা দেরি হইতেছে, আর হ মন টন খারাপ করো না, বুঝছো? তোমার পরীক্ষা করতেছে, আস্তে আস্তে যাইও, পড়িয়া যাইবা। বউ, তোমার জন্য চুরি নিয়ে আসছি। এত কষ্ট করে চুরি আনলাম, আর তুমি ফিরাও দেখতেছো না। এত কষ্ট করে তোমরা কে আনতে বলছে? কেডা এবার আনতে কইব, আমার মনে করিল তাই নিয়ে আসলাম। তুমি আমার উপর রাগ করে আসো, তোমার রাগ ভাঙানোর জন্যে আমি চুরি কিনে নিয়ে আসছি। এই কি হইলো, কথা কও না কেন? আমি তো ভূত পেতনি, আমার কথা শুনতে কি তোমার ভালো লাগবো? যার কথা শুনতে ভালো লাগবো তার কাছে যাও। আরে কি এসব কইতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা কও তো, এই সমস্ত জিনিস তোমার মাথায় ঢুকাইলো কেডা? কে আর ঢুকাইবো, আমি তো টের পাই, আমি তো সবই বুঝি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো কেন, আমার তোমার কাছে ভূত পেতনির মতো লাগে কেন, সবই টের পাই। আরে কি সব বলতেছো এগুলা, আমি তা মনে করুম কেন? আচ্ছা বাদ দেও, চুরিটা নেও, একটু পইরা দেখো। কার মাপে চুরি আনছো? হ্যাঁ মানে হ্যাঁ, আমার হাতের মাপ ভুল গেছে না? বুঝছি বুঝছি, তুমি ওই মাইয়ের জন্য চুরি আনছো তো? হ্যাঁ, এই চুরি পছন্দ হয়নি বললা তুমি আমার দিতাছো। আরে কি বলতেছো এসব, কার জন্য আমি চুরি আনো? আমি তো তোমার জন্য চুরি নিয়ে আসছি খালি। ঠিকই বুঝছি আমি, আমি ঠিকই বুঝছি, রাখো তোমার চুরি। আরে আঙ্গুরি, এ ভুল বুঝো না, দেহো দেহি। আরে তোমার জন্য চুরি নিয়ে আসলাম, এ আঙ্গুরি। Thank you.
বাড়িটা তো খুবই চকচকা, ভিতরে মালও আছে সেই রকম। ঠিকঠাক মতো যদি করতে পারি কামড়া ভালোই হইব, ভালোই হইব। দেখি কি করা যায়। আমি তো এই বাড়ির দারোয়ান, নতুন চাকরি লইছি। আজিলদার জায়গা পাইল না চাকরি লওনের। এই বাড়িতে যে কেন চাকরিটা নিল, তোর যে কি মনে সাইরে মফিস। এই মজনু কি ভাবস, চিন্তা করে কোনো লাভ নাই। এই দেখছস রাইফেল পুরো সাইজ হয়ে যাবি। তোর আমি ডরাই নাকি? এই রাস্তায় আমি শুয়ে থাকুম, খারায় থাকুম, যা ইচ্ছা তাই করুম। তোর কি, এটি হলো সরকারি রাস্তা, ভাগ যা। পারলে তো তুই সরকারি রাস্তাটাই ডাকাতি করে ফেলাস। এই 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 তুই কি কইলি, আমি কি ডাকাতি করবার লাগাইছি? এই তো মনের কথা মন বলছে, তাইলে সত্যি কথা বাইরেছে, তুই এই ডাকাতি করতাইছিস না? ডাকাতি করতেছি, তুই পারলে ঠেকা। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরেন না কেন? মানে ফোন নিচে পড়ে গিয়েছিল। ভয় পেয়েছেন? শুনুন, 5 লক্ষ টাকা নিয়ে সোজা চলে আসুন, কোনো প্রকার চালাকি করবেন না, আর ভুলেও কিন্তু পুলিশকে ফোন দেবেন না। আচ্ছা ঠিক আছে, কোথায় আর সময়টা একটু বলেন। উল্টাপাল্টা করলে কিন্তু খবর আছে, একদম ইন্টারনেটে ছেড়ে দেবো, সারা বিশ্ব জেনে যাবে। এই নম্বরে একটা এসএমএস যাবে, সেখানে আপনি ঠিকানা পাবেন, সোজা ঠিকানা মতো চলে আসবেন। কি বললো? 5 লাখ টাকা চাই। 5 লাখ টাকা চাই? কি তোমাকে অ্যাড্রেস বলেছে? যদি অ্যাড্রেস বলে দিন চাচাকে, বলো চাচা এখনই পুলিশকে খবর দেবে, তাড়াতাড়ি এখন বলো। হ্যাঁ তুই ঠিক বলেছিস। চুপ কর, তোমাদের জন্য সোসাইটিতে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আয়ুষ, তুই টাকা নিয়ে গিয়ে ওর কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে যা।
আবার ফোন করেছি। হ্যালো, কি ব্যাপার, বিশ্বাস করলেন না? সিডিটা দিয়ে এসেছি আপনাদের দারোয়ানের কাছে, নিয়ে নেবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আচ্ছা বলো আগে কি বললো। বললো একটা সিডি পাঠিয়েছে দারোয়ানের কাছে। সিডি দারোয়ানের কাছে? আমাদের দারোয়ানটা জড়িত না তো? চুপ করো, এই লোকটাকে নিয়ে পারলাম না, দারোয়ান জড়িত হতে যাবে কেন? চলো না গিয়ে দেখি। এক লোক এসে দিয়ে গেল, খালি সিডি দিয়েছে, আর কিছু বলেনি? না, আমার কিছু বলে নাই। তুমি যাও, তুমি যাও, যাও যাও যাও। তুমি কি নিজের মেয়ের সিডি নিজে চিনছো? কি চাটা কথা বলছো বাবা, মা এক কাজ করো, তুমি সিডি আমার কাছে দাও, এই বিষয়টা আমি নিজে ব্যক্তিগত ভাবে দেখছি। তুমি দেখছো মানে তুমি দেখতে গিয়ে নতুন করে ঝামেলা পাকিয়ে ফেলবে। শোনো, এটা শুধু ফ্যামিলির মান সম্মান না, এখানে মাইশার ভবিষ্যৎ জড়িত, সো প্লিজ একটু সাবধানে টেক কেয়ার করো বিষয়টা। আমি না কোনো ঝামেলা চাই না, আমি কোনো ঝামেলা চাই না, তুই টাকা পয়সা দিয়ে যে মেয়ে হোক, এই সিডির ব্যাপারটা একদম সমাধান করে ফেল। শোন বাবা, কোনো কাক পক্ষীও যেন টেন না পায়। আচ্ছা ঠিক আছে মা, তোমরা যেভাবে যাচ্ছ, বাবা তুমি নরেন যেভাবে যাচ্ছে, কাজটা সেভাবেই হবে, তোমরা কোনো চিন্তা করো না। সিডিটা আমার কাছে দাও, আমি নিজের দায়িত্বে রাখবো। ওকে, সাবধানে। কোথাও কোনো একটা গোলমাল হচ্ছে, আয়েশার এই বিষয়টা আমার কাছে একদম ভালো লাগছে না। নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। কি ব্যাপার, আপনার শিক্ষা হয় নাই, মার কি আরো বাকি আছে, বাইরে পাঠামো? লতা, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তোমারে কত ভালোবাসি, কত পছন্দ করি, তারপর তুমি আমার সাথে এমন করো। কেমন করি? তোমার কথা শুনে মনে হয় আমি হইতেছি একটা চোর আর তুমি হইতেছো পুলিশ। হিসাবে তো তাই, তুমি চোর আমি পুলিশ। লতা, তুমি আমার দিকে একটু ভালো করে দেখো, তাকাও আমার দিকে, দেখো আমার কি ডাকাতের মতো লাগে। চেহারা দেখলে কি আর চলবো? চেহারা দেখে তোর মানুষ চেনা যায় না। তুমি আমারে না, তুমি আমারে না, আমার ভেতরে সবুজরে দেখো। ও মা, ভিতরের মানুষটারে কেমনে দেখবো? ভালোবাসার চোখ দিয়ে দেখলে দেখতে পাবা।